হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বৃষ্টি কুকিং চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। কেউ যদি অসুস্থ থেকেও থাকেন, আমি উপস্থিত হয়েছি আপনাদের একটু ভালো রাখার জন্য। তো ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি আমাদের অতি পরিচিত পেঁপে। আজকে আমরা জানবো পেঁপে পাতা সম্পর্কে, এতে আমাদের কি কি উপকারিতা হবে তা আমরা জানবো। ফ্রেন্ডস, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এমন আরও সব ভিডিও পেতে। এছাড়াও কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। প্রায় সব মানুষই জানেন পেঁপে সম্পর্কে, বেশিরভাগই জানেন না কি আশ্চর্য রকমের স্বাস্থ্য উপকারিতা লুকিয়ে আছে পেঁপে পাতার মাঝে। আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি, বিশেষ করে ক্যান্সার এবং ডেঙ্গু জ্বর নিরাময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা। ক্যান্সার সারাতে, বিশেষ করে জরায়ুর ক্যান্সার, প্রেস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, স্তন ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সার। এছাড়াও পেঁপে পাতার চা কেমোথেরাপি বহু অংশে বাড়িয়ে দেয় এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়ে দেয়। ডেঙ্গু, ডেঙ্গুকে ধারে কাছে ঘেঁষতে দেয় না পেঁপে পাতা। এছাড়াও ম্যালেরিয়া রোগে করে নিরাময়, ম্যালেরিয়া প্রতিষেধক হিসেবে পেঁপে পাতা পরিচিত। এছাড়াও রক্তে প্লেটলেট বাড়াতে দারুণ কার্যকর। পাকস্থলীতে আলসার সারাতে এটি ঔষধ হিসেবে কাজ করে থাকে। বদহজম এবং বুক জ্বালা থেকে পরিত্রাণ পেতে নিয়মিত খান পেঁপে পাতার রস। আমাশয়, হৃদরোগ, ব্রণজনিত সমস্যায় পেঁপে পাতার পেস্ট দারুণ কাজ করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য হলেও খেতে পারেন পেঁপে পাতার রস। ঋতুকালীন যে কোনো ব্যথা সারাতে এটি জাদুর মতো কাজ করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। পেঁপে পাতার রস শরীরকে বিষমুক্ত করে ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রিয়ডের সময়কার কষ্ট দূর করে। জন্ডিস রোগকে দূরে রাখতে এই প্রাকৃতিক উপাদান বিশেষ ভূমিকা পালন করে। চলুন জেনে নেওয়া যাক পেঁপে পাতার কোনো ক্ষতিকর দিক আছে কি না। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে পেঁপে পাতার এমন কিছু উপাদান রয়েছে যার প্রভাবে অনেকেরই অ্যালার্জিজনিত রিয়াকশন হতে পারে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের। তাই সাবধান থাকবেন গর্ভবতী মহিলারা। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে জানিয়ে দিন আপনার প্রিয়জনদের।